আজকে আমাদের বনগাঁ পৌরসভায় 22টা ওয়ার্ডে আমাদের সুডার নির্দেশে গাপ্পি মাছ ছাড়া হলো। বিভিন্ন জলাশয়ে এবং যে ড্রেনগুলো আছে ডেঙ্গু লার্ভাগুলোকে বিনাশ করার জন্য বিভিন্ন ওয়ার্ডে আজকে কাউন্সিলর সাহেবরা ছিলেন আর এখানে চেয়ারম্যান সাহেব নিজে উপস্থিত ছিলেন। তো আগামীতে আমরা চেষ্টা করব ডেঙ্গু যে সমস্ত কার্যক্রমগুলো আছে এইভাবেই চালিয়ে যাওয়া, পাশাপাশি বনগাঁবাসীর কাছে অনুরোধ থাকবে তারা যেন এইভাবেই আমাদের সহায়তা করে, আমাদের স্বাস্থ্যকর্মীদের যেন প্রত্যেক দিন বাড়িতে ভিজিট হচ্ছে সেই সময় তারা যেন সাহায্য করে, সেই বিষয়গুলো ওনাদের আমাদের আবেদন রইল। এবং তারা যেন প্রত্যেক দিন মশারিটা অবশ্যই মেনটেন, মশারিটা টাঙিয়ে ঘুমায়, এই বিষয়গুলো ওনাদের কাছে আমাদের আবেদন রইল। পশ্চিমবঙ্গব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের স্বাস্থ্য দপ্তর এবং সোডা তাদের যেসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেঙ্গু প্রতিরোধে যে ব্যবস্থাগুলো নেওয়া হবে সেগুলো করার জন্য তার যে নির্দেশ ছিল, আমরা বনগাঁ পৌরসভার স্বাস্থ্যকর্মী এবং কনজারভেন্সি ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে সমস্ত কাউন্সিলর নিজ নিজ ওয়ার্ডে প্রত্যেকেই এই ডেঙ্গু সচেতনতার কাজ করছে। অলরেডি আমাদের ফিল্ডে প্রায় 400 থেকে 450 মানুষ যারা স্টাফ তারা কাজ করছে, 98 থেকে 100 জন হাউস টু হাউস সার্ভে করছে এবং স্প্রে লোক আছে তারা কাজ করছে। এবং পাশাপাশি যেসব জায়গায় বদ্ধা পুকুর আছে, বন্ধা পুকুর, সেই পুকুরগুলো জলের মুভমেন্ট হয় না, জল আছে, সেখানে একমাত্র রাস্তা হচ্ছে যেটা সরকারি নির্দেশ সেটা হচ্ছে সেখানে গাপ্তি মাছ ছাড়া। আমাদের প্রথম পর্যায়ে 75,000 ছাড়া হয়েছে, এরপরে প্রতি সপ্তাহে 75,000 করে মাছ আসবে। 33টা পুকুর আমাদের আইডেন্টিফাইড আছে। আমরা জানি কিছু অসাধু মানুষ যারা প্রমোটিংয়ের কাজ করছে তাদেরকেও সাবধান করছি যে পুকুর শুধুমাত্র জলাশয় নয়, শুধু জল যাওয়ার জায়গা নয়, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। প্রকৃতির এলাকার জলে যদি পুকুর থাকে সেখানে পরিবেশ সুন্দর থাকে। সেই ক্ষেত্রে কিছু ব্যক্তিগত স্বার্থে তারা এই সব জমি জলাশয়গুলো বন্ধ করার চেষ্টা করছে। তাদেরকেও আজকে মনে করিয়ে দিতে চাই যে জলাশয় মানে জলাশয়, আপনার ব্যক্তিগত হোক আর সরকারি হোক কোনোভাবেই বন্ধ করতে যাবেন না। তার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং আমরা শহরকে পরিষ্কার রেখেছি, বিগত দিনেও রেখেছিলাম, যার জন্য ডেঙ্গুর প্রকোপ বনগাঁয় আসেনি। যারা বনগাঁ হাসপাতালে এসেছিলেন, কখনো অঞ্চল কখনো বাইরের লোক এসে বনগাঁ হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু শহরের মধ্যে কোনো সংক্রমণ দেখা যায়নি। আমরা তাই বলছি, যারা অসাধু প্রমোটিংয়ের কাজ করেন, যারা পুকুর বন্ধ করতে যাচ্ছেন, যার সেই সরকারি ও বেসরকারি যে জমিই হোক, সেখানে পুকুর বন্ধ করা যাবে না, নদীপথকে গতিপথকে রুদ্ধ করা যাবে না এবং ড্রেনেজ সিস্টেমকে সচল রাখতে হবে, কোনো প্লাস্টিক ফেলা যাবে না। গত বছর বনগাঁ পৌরসভা দেখছেন যেটা আমাদের যে ডেঙ্গুর প্রতিরোধে লার্ভা নিধনে আমাদের পরিচিত 400 থেকে 450 প্রতিটা ওয়ার্ডে 20-25 জন করে সঙ্গে কনজারভেন্সি ডিপার্টমেন্ট সঙ্গে স্বাস্থ্য দপ্তর একসঙ্গেভাবে সেখানে গিয়ে আরও গতবারের থেকে এবার আরও জোরদার সেই প্রতিরোধ করার জন্য তারা নেমে পড়েছে। সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এবং কনজারভেন্সি ডিপার্টমেন্ট সোডা প্রত্যেকে মিলে পর্যাপ্ত জিনিস দিচ্ছে। শুধুমাত্র বাড়িতে সতর্কীকরণ নয়, সেই যে জিনিস যে জায়গাগুলো আছে সেগুলোকে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নর কাজে বনগাঁ পৌরসভা ভর্তি হয়েছে। এবং আমরা বলতে পারি যে প্রতিযোগিতায় বাংলার যে যারা এখানে এই পরিচ্ছন্নতা বজায় রাখে তাদের মধ্যে প্রথম না দ্বিতীয়, বৈদ্যবাটি না বনগাঁ, এটা ছিল। এবারে আমাদের লক্ষ্য আমাদের আনপ্যারালাল হওয়া, ডেঙ্গু লার্ভা মুক্ত করা এবং বনগাঁ বলবে আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়।